এসে দেখলাম যে দধি কাদা যখন মাখা হয় সেই সময়টা চলে এসছে, আর দই হাঁড়িটা যে হাঁচে ভাঙবে একটু পরে, তার আগে যে গান হয়, গান বাজনা হয়, ঠাকুরের নাম কীর্তন হচ্ছে এখন। চলো তোমাদেরকে দেখাই কত সুন্দর করে অনুষ্ঠানটা পালন করা হচ্ছে এখানে। Yeah.
হাঁড়িটা ভাঙা হয়ে গেল, আর এরপর হচ্ছে দধি কাদা সবাই মাখছে। আর এইটা হচ্ছে ভগবানের একটা আশীর্বাদ, সবাইকে নিতে হয়, তো এই জলটা সবাইকে মাথায় নিতে হয়। আর এইভাবে প্রতিটা বাড়িতে কিন্তু আমাদের এখানে ভোগ দেওয়া হয় আর পুজো এইভাবে সম্পূর্ণ করা হয়, আর এসে ভীষণই ভালো লাগছে। আর একই দিনে দুটো অনুষ্ঠান হচ্ছে, ওনার ছোটো মেয়ের আজকে জন্মদিন, আর হচ্ছে তার সঙ্গে এই যে ভোগ পালন করা হলো আজকে, পুজো হলো বাড়িতে, আর নতুন বাড়ি যেহেতু করেছিল আর সেই কারণে ভোগটা দেওয়া। আরও এখন এখানে বাতাসা সবাইকে দেওয়া হবে, আর এটা হচ্ছে হরির নুট, এখন ছড়ানো হবে, সবাই নেবে। আর এখানে এত সুন্দর করে ভোগটা পালন হলো সেটা দেখেও খুবই ভালো লাগলো। তো চলো তোমাদেরকে দেখাবো বাড়িটা পুরো ঘুরিয়ে, আর তার সঙ্গে আমার শ্বশুরমশাই যে কাজগুলো করে গেছেন এখানে, তো সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তার আগে এখন অনেকটা দুপুর হয়ে গেছে, তো দুপুরবেলার যে খাওয়া দাওয়া আছে সেইগুলো আমরা সেরে নেবো। তো চলো প্যান্ডেলে তাহলে যাওয়া যাক।
এখন দুপুর 3টে বাজছে আর প্রায় অনেকটাই দুপুর হয়ে গেছে, তো সেই জন্যে সবাই খেতে বসে পড়লাম। আর এই যে দুপুরবেলা লাঞ্চটা সারা হবে, আর বাপিমাও বসে পড়েছে আর মনকে নিয়ে আমি এদিকটায় বসে পড়েছি। আর আমার পেছনের যে টেবিলটা, তার পেছনের টেবিলটায় বসেছে মনোর বাবাই। আর এই দেখো মন খালি এইখানে বারবার না এই কাগজটা উড়ে যাচ্ছে বলে ভীষণ পরিমাণে রেগে যাচ্ছিল। কারণ কি বলো, তোর মুখের সামনে তো উড়ছে, তার জন্য কি করলাম আমি একটা সেফটি পিন দিয়ে এটাকে আটকে দিয়েছিলাম যাতে ওর মুখের সামনে না আর এসে মানে ওড়ে কাগজটা। তো এখানে মনোর প্রথমে জল খাচ্ছে, আর এত গরম পড়েছে সেই কারণে মনো এখন মানে ঘন ঘনই খালি জল খায় জানো তো। আর এই যে এবার সব দেওয়া স্টার্ট হয়ে গেছে খাবার দাবার, প্রথমেই প্লেটে দিয়ে দিল ভোগটা, আর যেই আমাদেরকে জলটা দেওয়া হলো তারপরে না জলটা পড়ে গেছিলো। আর একটু ঢাল করে চেয়ার টেবিলগুলো পাতা ছিল, আর জমির ওপর যেহেতু এখন জমিতে কোনো কিছু চাষ হচ্ছে না সেই কারণে জমির ওপর প্যান্ডেলটা হয়েছিলো, আর এত ঢাল করে চেয়ার টেবিলগুলো রাখা ছিল আমার পুরো পাতাটা ভিজে গেল, কিছু করার তো নেই। বাপি আবার কী করলো, সেটাকে চেঞ্জ করে নিল মায়ের সঙ্গে। তো এখানে মন খাচ্ছে এখন স্যালাড আর তার সঙ্গে বেগুনি, তো সে মন খেয়ে নিক। আর তার সঙ্গে তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর সাথে থাকো আমার, চলো কী কী এক এক করে পরিবেশন করছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হাত ধুয়ে বাইরে যাব। আর মনের বাবা আইসক্রিমটা নিয়ে গেল, তো মনকে খাওয়াচ্ছে চলো আমিও বাইরে যাই। সো এখানে মনের বাবা আইসক্রিমটা নিজে খাচ্ছিলো, আর আমি যখন চাইলাম তখন দেখিয়ে দেখিয়ে আরও খাচ্ছিলো। কী বলো তো, ওরকম প্রথমটা করে আমার সঙ্গে একটুখানি বদমাইশি, তারপর ঠিকই নিজের থেকে দেবে। আর ওকে বললে না প্রথমে দিতে চায় না, একটু বেশি মজা করে, যেটা আমার একটুও ভালো লাগে না। দেখো শেষমেশে আমাকে দিল, আর প্রতিটা ভালো খাবার কিন্তু রেখে দেয় আমার জন্য খেতে খেতে, সে যেখানেই খাক না কেন সেখান থেকে নিয়েও আসবে বা আমার জন্য রেখে দেবে। তো এখানে আইসক্রিমটা শেষে আমাকে খাই দিল, আর মন এখন রেগে যাচ্ছে দেখো কীরকম। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে, একটা কমেন্ট একটা শেয়ার একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা প্রেস করে নিও। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, আজ পর্যন্ত টাটা, বাই বাই বন্ধুরা।